দেবজিতের কাছে এখানে আসবো যে আমরা কয়েকদিন ধরে দেখেছি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডক্টরদের যে বৈঠক, সেই বৈঠকের যে স্টেলমেটটা ছিল সেটার কেন্দ্রে ছিল এই লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি বা স্বচ্ছতা। অবশেষে গতকাল সেই বরফ গলে এবং মিনিটস অফ মিটিং, সেখানে দুপক্ষের স্বাক্ষরের মাধ্যমে একটা জায়গায়, অন্তত একই জায়গায় এসে দুপক্ষ উপনীত হয়। আজকে আমরা দেখলাম যে কোর্টের যে, সুপ্রিম কোর্টের যে হিয়ারিং, সেখানেও লাইভ স্ট্রিমিংয়ের জন্য আপত্তি জানানো হচ্ছে রাজ্যের তরফ থেকে। দেখো মুভিয়াদি, এরা তো লাইভ স্ট্রিমিং বা কোনো রকম মানে সাক্ষী প্রমাণ ইত্যাদি সামনে কখনোই রাখতে চায়নি। যে একটু আগে স্নেহাশিসদা বললেন না যে কী এমন হলো, পাঁচ দিন পরে সিবিআই এলো, কী কী তথ্য লোপাট হলো, যে মুভিয়াদি কী কী হয়েছিল। প্রথমে ভদ্রমহিলাকে যখন মৃতা হিসেবে ঘোষণা করা হলো বা জানা গেল, এখনও পর্যন্ত যা জানা গেছে সেটা হচ্ছে রাত্রি তিনটের সময়, সাড়ে তিনটের সময় একটা ফোন আসে ড্রাইভার, তিনি যা স্টেটমেন্ট দিয়েছেন, বয়ান এসেছে সামনে, এটা সিবিআই এর মুখ বন্ধ করা খামের কোনো ব্যাপার নয়, আর বক্তব্য আমি রাখছি, আমার দায়িত্বে, এবং এটা মিডিয়াতেও এসেছে। সুতরাং সিবিআইকে বা মিডিয়া কেন বলেছে বা কী হয়েছে এরকম কোনো ব্যাপার নয়। তাহলে সাড়ে তিনটের সময় ফোন এলো সন্দীপবাবুর কাছে, সন্দীপবাবু গাড়িতে উঠলেন, ছটার মধ্যে গিয়ে, এই সাড়ে চারটের মধ্যে গিয়ে পৌঁছে গেলেন, সাড়ে চারটা থেকে ছটার মধ্যে ওখানে মর্নিং ওয়াক করতে চলে এলেন বর্ধমান থেকে একজন, মেদিনীপুর থেকে একজন, আর তারপরে ওই সব ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে যারা চলছিল চালাচ্ছিলেন, ওই খাঁকি উর্দি পরে একজন ডিসি সাহেবা, তিনি যা বলেছিলেন, তারপরে দেখালো তিনি ফিঙ্গারপ্রিন্ট টিম, ফিঙ্গার দিয়ে কি একটা করতেন টরতেন সেই নিয়ে, মানে ওই নিয়েই কাজকর্ম ছিল, সেইটাকেই ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে উনি চালাচ্ছিলেন, এবং তার উত্তরজন নেতৃত্বের নির্দেশে, যিনি কিনা আজকে ঘন্টা কয়েক আগে অপসারিত হয়েছেন, নিশ্চয়ই আমরা তাই ধরে নেবো, কেননা ওপরের কথা ছাড়া তো পুলিশের উর্দিপড়া পুলিশ কিছু বলে না। আচ্ছা, তারপরে গেল কি, ঘোষণা হয়ে গেল আত্মহত্যা, বাড়ির মা বাবা এলেন, মা বাবাকে বসিয়ে রাখা হলো, টালা থানা প্রায় 300 লোক ঘিরে ফেললো, এবং সেটা সেই নন্দীগ্রামের হাওয়াই চটি পড়া যে পুলিশের কথা আমরা ভাবি প্রায় সেই রকম, কারা পুলিশ কারা পুলিশ নয় বোঝা যাচ্ছে না, পুলিশের টুপি থেকে অন্য টুপি মাথায় ওলা লোকেরা বেশি, তো তারা এসে ঘিরে ফেললো, চাপ দিয়ে জোর করে নিয়ে যাওয়া হলো। নির্যাতিতার বাবা বারবার বলেছেন যে আমার মেয়ের অন্ত্যেষ্টিক্রিয়াতে শেষ টাকাটা অবধি আমরা দিতে পারলাম না, মেয়ে জানতে পারলো যে তার বাবার এইটুকু টাকা দেবারও ক্ষমতা মানে অন্তত রাজ্য সরকার রাখলেন না, প্রশাসন রাখলেন না। তারপরে কি হলো, তারপরে সব ঝুটহায়ের একটা সিস্টেম চললো, রোজ রোজ কেউ না কেউ চশমা পরে খাঁকি উর্দি পরে এসে তোমাদের মিডিয়ার সামনে একের পর এক বলতে রইলেন, গোয়েলবাবু বললেন, আরও অনেকে বললেন, বলে টোলে জিনিসটাকে পুরোপুরি ধামা চাপা দেওয়ার চেষ্টা হলো। তারপরে আরও তিন দিন সময় চাই, তার আগেই কেন সিবিআইকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো ইত্যাদি হলো, কেউ কিন্তু প্রশ্ন করলো না যে বর্ধমানের ওই ফোরেন্সিকের ডাক্তারবাবু এখানে কেন এসেছিলেন, কেউ এই প্রশাসনের কেউ প্রশ্ন করলেন না যে কেন মেদিনীপুর থেকে একজন ডাক্তারবাবু গিয়েছিলেন। আরও যেটা মারাত্মক বিষয় সেটা হচ্ছে, আচ্ছা এসব না হয় প্রশ্ন উত্তর চাপান উত্তর চলতেই রইল, একজন মারা গেছে সঙ্গে সঙ্গে কি বলা যাবে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে ম্যাডাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তাকে ঘোষণা করে দিলেন, আচ্ছা এই হাসপাতালে নয়, তোমাকে আরেক হাসপাতালে প্রাইজ পোস্টিং দেওয়া হবে চিত্তরঞ্জন সমান ক্যাপাসিটির। তারপরে যখন তারা চিৎকার চেঁচামেচি করতে রইলেন সেই হাসপাতালের লোকের এবং জনমত যখন হলেন, আজ অব্দি মৌপিয়াদি এই সন্দীপ ঘোষ যে কিনা জেলে আছে তার স্ট্যাটাস কি রাজ্য সরকারের কাছে, এই তো রাজ্য সরকারের মন্ত্রী বসেছেন স্পেশাল অফিসার অন ডিউটি স্বাস্থ্য দপ্তর, এখনো পর্যন্ত তাকে স্যাক করা হয়নি, বাকিদের চাকরি এদিক ওদিক হয়েছে না, যে প্রশ্নটা তো আছে যে আমাকে সাসপেনশন যেটা সেটা তো রুটিন যে গ্রেফতার হওয়ার পর তারপর তাকে সাসপেন্ড করতেই হয় সেইটা, মানে আজকে যদি এখনো পর্যন্ত কিন্তু সাসপেনশনের কোনো অর্ডার কিন্তু আসেনি, যে সাসপেনশনের কথা বলছে সিবিআই অটোমেটিক্যালি হয়, গ্রেফতার হলে ওটা অটোমেটিক্যালি সাসপেনশন হবে না, সেটা কিন্তু বলা হচ্ছে না, মানে পাবলিকলি তো বলা উচিত যে আমরা এই অন্যায় মানে সিট দ্বারা সোজা করে রাখা যারা অন্যায় করেছে বা অন্যায় করেছে বলে মনে করা হচ্ছে তাদের জন্য। বাকি তিনটে লাইন বলে শেষ করব, কি কি বলেছেন গতকালে মিটিং এর পরে ম্যাডাম, বিনীত গোয়েলের দাবি মিলে তিনি যেখানে চাইছিলেন সেখানেই তার পোস্টিং হলো, তাহলে বিনীত গোয়েলকে কোনো অপসারণ টপসারণ নয়, তার দাবি মেনে তাকে যেখানে রাখা সেখানেই হলো। দু নম্বর কি, বাকি তিনজনের মধ্যে দুজনকে শরণ হবে, তারা যে পদে আছে তার থেকে উঁচু পদে, যদিও এর থেকে উঁচু তো আর হয় না, তবুও সেরকম সম্মানজনক পদ দেওয়া হয়, বাহারে কি সম্মান ডাক্তারবাবুদের। তিন নম্বর, পুলিশরা দিন রাত খাটনি করেন তাই তাদের অসম্মান করা যায় না, আর ওরা ছোট বলে ওদের একটু বেশি দাবি আমরা মেনেছি, তারপরে হেমন্ত সোরেন জল ছেড়ে দিচ্ছে এখানে বন্যা হচ্ছে, তো এই পুরো পরিস্থিতিতে আমাদের ডাক্তারবাবুদেরই বা কি হলো, নির্যাতিতারই বা কি হলো, কিংবা